স্যানিটাইজার নিয়ে এসেছে বা পিছনে স্যানিটাইজার নিয়ে এসেছে, বাট অনেক জায়গায় আমি জোম্যাটোতে দেখেছি যে ওরা গ্লাভস, অনেকদিন ধরে জানার ইচ্ছা যে কল্যাণীতে জোম্যাটো কতটা সেফ ডেলিভারি করছে, তো সেটা দেখার জন্য আজকে ভিডিওটা বানানো। তা আমি দেখবো যে জোম্যাটো কোন কোন রেস্টুরেন্ট খোলা আছে, তো এটা আমি পুরোপুরি জানার পর যে এটা অফিসিয়ালি জোম্যাটোটা চালু আছে, কারণ অনলাইন ফুড ডেলিভারি সরকার থেকে চালু রেখেছে, তো সেটা দেখার জন্য তো আজকে আমি কিছু অর্ডার করবো, খুব বড় সড়ো কিছু অর্ডার করবো না, জাস্ট তোমাদের দেখানোর জন্য যে জোম্যাটো কতটা কল্যাণীতে, আমাদের আমি যেখানে থাকি সেই জায়গাটায় গয়েশপুর, সেটাও কল্যাণীর মধ্যে, বাট এখানে এসছে আমাদের কিছুদিন হলো যে জোম্যাটো সুইগি এগুলো এসছে, তো দেখার জন্য সে জোম্যাটো কতটা এদিকে সেফ ডেলিভারি করছে, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো লেসি। তো এখানে দেখতে পাচ্ছি কুকড উইথ হাইজিন, ডেলিভার্ড উইথ সেফটি আছে, আরেকটা আছে হচ্ছে হট অ্যান্ড টেস্টি বিরিয়ানি। তো দেখি ওই সেকশানে হাইজিন মেনটেন করে কটা দোকান এখানে আমাদের বিরিয়ানি সার্ভ করছে, তো এটা খোলা যাক। রেস্তোরাঁ আছে, অ্যাকোয়াটিক প্যালেস আছে, রুচিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস এখানে সব আছে, মগজস্ত্র আসছে দেখছি, কিংস হোটেল আছে, তো কিংস হোটেলে এখানে দেখছি, এখানে আমি অনেকবার শুনেছি যে এখানকার বিরিয়ানিটা খুব ভালো, তো চলো এটা টেস্ট করে দেখা যাক। কিংস হোটেলেরটা এসছে, তো এখান থেকে আমরা কী নেবো, যদিও ফার্স্টে প্ল্যান ছিল যে একটা হালকা পাতলা খাওয়ার খাবো, বাট সেটা মানে এগুলো দেখলে তো আর সামলানো যায় না, একটা আলাদা ব্যাপার। তো এখান থেকে কোন দুটো নেওয়া, মটন বিরিয়ানি নিয়ে নিই। বাবা তুই তিনটে সিলেক্ট করে রেখেছিস, মানে খুব ফাস্ট এখানে। তো মটন বিরিয়ানি এখানে দেখতে পাচ্ছ 110 করে কিংসে, কিন্তু আমরা উই আর সো লোভি, তাই জন্য আমরা এখানে প্রোমো কোডটাও অ্যাপ্লাই করবো, জোম্যাটো অ্যাপ্লাই করলাম, তো এখানে আই হোপ 70 টাকা সেভিং হলো, আর এখানে টোটাল আমাদের তিনটে নিয়েছি, কারণ আমার বাড়িতে আমি ভাই আর আমার বোন আছে, তো তিনজনে খাবো, 304 টাকা। তো এটা আস্তে আস্তে তো দেখতে থাকি, তো পেমেন্টস তোমাদের দেখাবো না। অবশেষে খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো খাওয়ারটা আস্তে আস্তে কটা কথা বলি। এই খাওয়ারটা অর্ডার দেওয়া নিয়ে আজকে আমাদের বাড়িতে প্রচণ্ড ঝামেলা হয়েছে, যেহেতু খাওয়ারটা বাইরে থেকে আসবে, আর তার উপর তো মা বাবাদের ভয় থাকেই যে বাইরে থেকে এই মুহূর্তে খাওয়ারটা আসার অতটাও সেফটি কি না, তো সেই ব্যাপারটা দেখার জন্যই আজকে কিন্তু এই খাওয়ারটা অর্ডার দিলাম। বাট আমার যদি যদি আমার মত নাও, তাহলে এই মুহূর্তে একটু বাইরে থেকে খাওয়াটা কমই অ্যালাউ করা উচিত বাড়িতে। তাও আমি আজকে তোমাদের দেখানোর জন্য যে কল্যাণীতে যে জোম্যাটোটা ওপেন আছে, তো তারা কতটা নিজেদের সেফটি মেনটেন করে আমাদেরকে খাওয়া দিচ্ছে, তো সেটা দেখানো দরকার বা আমারও সেটা জানা দরকার, তাই জন্য ভিডিওটা বানানো। তো ভিডিওটা পুরো অবধি দেখতে থাকো শেষ অবধি, আর ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি ফর মোর। তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো যেই দাদা আমাদেরকে জোম্যাটোর খাওয়ার ডেলিভার করতে এসছে, তার প্রপার কভার ছিল না হাতে, অনলি স্যানিটাইজার ছিল, রাস্তায় এত লোক দেখে তিনি এত ইরিটেট হয়ে যাবে, সেখানে কথাটা আমাকে তখন রেকর্ড করা যায়নি, আমাকে আলাদা করে রেকর্ড করতে হবে। বাট তিনি বললেন যে তাদের হোটেলে বেশ ভালোভাবেই সব কিছু সেফটি মেনটেন করা যায়, তো তোমরাই বলো এর থেকে আরও বেশি সেফটি কি নেওয়া দরকার কি নেওয়া দরকার না, সেটা তোমরা কমেন্টে জানাও, আমি ইনস্টা লিঙ্ক দিয়ে দেবো। প্যাকেজিংটা কিন্তু কিংস হোটেল থেকে খুব একটা ভালো করে দেয়নি, এখান থেকে বিরিয়ানি ভাত বেরিয়ে গেছে, অনেক জায়গার থেকে এই অয়েল লিক করছে, তো বিরিয়ানির এই প্যাকিংটার জন্য কিন্তু আমি খুব একটা অ্যাপ্রিসিয়েট করলাম না কিংসকে, বাদ বাকিটা টেস্ট করে বোঝা যাবে যে কীরকম হয়েছে। তো অনেকদিন পরে আজকে ফুড রিভিউ দেবো, এতদিন বাড়িতে খাওয়ার বানানোর পালা ছিল, তো আজকে আবার অনেকদিন পরে ফুড রিভিউ দেওয়ার সুযোগ হয়েছে, বাট ভিডিওটা মেনলি ফুড রিভিউ দেওয়ার জন্য না, তোমাদের জোম্যাটো ডেলিভারিটা দেখালাম, যতটুকু দেখাতে পেরেছি, উনি ইরিটেট ফিল করছিলো তাই জন্য সেরমভাবে দেখাতে পারিনি, তো এটা খেয়ে এখন বলেছিলাম। এটুখানি স্পাইসি, অ্যারোমাটা খুব সুন্দর স্পাইসি, আর অনেকটা দেখতে পাচ্ছি এখানে অনেকটা মশলা বিভিন্ন জায়গায় আছে,
জমাট বেঁধে বেঁধে আছে মশলাগুলো, বাট বিরিয়ানিটা টেস্ট আছে। আর মটনটা এখান থেকে একটুখানি টাইট বাট অতটাও না, বেশ ভালোই নরম আছে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে। তো মটনটা খেয়ে একবার বলবো কেরম হয়েছে, আসছে না। মটনটা খুব সফট আর কি। তো মোটামুটি আজকে ভিডিওটা যেহেতু রিভিউ দিচ্ছি না, তাই জন্য এতটা আমি রিভিউটা লং বানাবো না। তো এইটুকুই বলি, বিরিয়ানিটা টেস্ট এভারেজ। আর ওদের যে সেফটি কোয়ালিটিটা দেখলাম যে ওরা হাতে স্যানিটাইজার নিয়ে এসছে বা পিছনে স্যানিটাইজার নিয়েছে, বাট অনেক জায়গায় আমি জোম্যাটোতে দেখেছি যে ওরা গ্লাভস পরে দিচ্ছে, ফুল শার্ট পরে দিচ্ছে, সেখানে সেই জিনিসটা মেনটেন করা হয়নি। তো আমি রিকোয়েস্ট করবো ওদেরকে, আমাদের কল্যাণী জোম্যাটো ডেলিভারি বয়দের, যে তারা এই জিনিসটা একটু মেনটেন করুক, তাহলে লোকে আরও একটুখানি নিঃসন্দেহে খেতে পারবে ভালো করে, এত মনে এত প্রশ্ন আনবে না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এটুকুই দেখাতে পারলাম, পরবর্তীকালে আরও ভালো করে কিছু দেখানোর চেষ্টা করবো। আজকের জন্য এটুকুই, টাটা।